সব গেছে, চাল তুলা আরে সব গেছে, খাতা বালিশ টালিশ কিচ্ছু নেই। আমরা খিদা যেটুকু সহ্য করতে পারি, ওরা বাচ্চা ওরা তো এত খিদা সহ্য করতে পারে না, কি করবো? ওদের মুখে তো যেভাবে খাবার দিতে হবে, খাবার যেভাবে করতে, কিন্তু খাবারের তো কোনো ব্যবস্থাই নাই, খাবার কোথায় পাবো? এখন যেভাবে খাওয়াইতে তো হবে, এই কেউ যদি দিয়ে যায় খাওয়াইতে পারি, না দিলে তো না খাইয়েই রাখতে হয়। কি আর করবো, ও মাকে দিয়ে গেছে, খিচুড়ি পাকাই খাইছে, আমাকে থাকার জায়গা নাই, আমাকে বাড়ি গেছে, খেয়ে নেই আর কি বলবো। আমি এই আর্থিক সমস্যা আমার কম, আমি অনেক সাহায্য আমার চাই, আমি তো খাই মাসের লাগে, চাই শুনতে হিসেবে করতে খাওয়া পড়া পরে, আমার বন্যায় আমার অনেক কিছু বাবা ক্ষতি হয়েছে, আমার পুরান ঘর দুয়ার তো বোঝেন না, ঘর দর যায় কিছু নেই, খাতা বালিশ বিষ দেওয়া রাস্তা দেখে এই তো ঘর, আমার কিছু নাই, পোতার টোতাও নাই, হাঁস মুরগা গরু নাই, সিরিয়াস কমে যাইবে বুঝলেন নেই, না হ্যাঁ আমি কমবে দেখে, ধান চাল নাই কিছু, সব গেছে সব গেছে, চাল তুলা আরে সব গেছে, খাতা বালিশ টালিশ কিচ্ছু নেই। সমস্ত ক্ষতিটা বেশি হয়েছে, আমরা আশ্রয় কেন্দ্রে যাইতে পারিনি, আশ্রয় কেন্দ্র 1.5 কিলোমিটার এখান থেকে দূরে, নদীর পারে আমাদের কোনো কোনো আশ্রয় কেন্দ্র নাই, এখন নিয়ে কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমরা বাইরে বেশি ক্ষতি হয়েছে, আমাদের আসবাবপত্র সব কিছু গরু ছাগল মানুষজন সব বাসায় নিয়ে গেছে, হয়তো আমার জানরা জানে বাইসেছি, কিন্তু এখন আমাদের মতো আমরা শক্তি দিয়ে দাঁড়ামু যে ঘর বাড়িটাই থাকবো এমন কোনো পরিস্থিতি আমাদের নাই, আমরা তো সব শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন যে ঘর বাড়ি সব নিয়ে গেছে, ঠেলিয়ে বাতাসে তুফানে সব, এত বড় বন্যা আমরা জীবনে কোনো দিন দেখিনি, এখানে যদি একটা আশ্রয় কেন্দ্র থাকতে ধারে কাছে তবুও আমরা অনেকটা উপকার হইতো আমাদের, এবং কোনো খাদ্য সাহায্য কিছু আমরা সরকার থেকে আন্তরিক পাইনি, 1 কেজি চাউলও পাইনি, এক মোচা সিরেও পাইনি, আমরা খুব দুর্ভোগের মধ্যে অসহায়ের মধ্যে আছি, মানুষ যা সীমা ছাড়া এ পর্যন্ত আমরা দুনিয়ায় আসি, এত বড় দুর্ভোগের মধ্যে আর কোনো দিন আমরা পড়ি নাই, আমাদের সাহায্য করা এখন খুবই জরুরি, কিন্তু আমাদের পাশে কেউ আগে আসছে না। রিমেলের যে ঘূর্ণিঝড়টা, এটা একটা দীর্ঘমেয়াদী বন্যা ছিল, এই বন্যার কারণে নদী তীরবর্তী এলাকার যে ভেরিবাঁধ না থাকার কারণে পচা এবং বলেশ্বর নদীর এই পানিগুলো প্রবেশ করেছে লোকালয়ে, যার কারণে কাঁচা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তো আছে, আমরা যাবো সেটাই শর্ট করে দাও।